شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত। প্রিয় দর্শক, আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইম ইসলাম আলী। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মধু সংক্রান্ত বিষয়ে দুটি সংশয় ও তার নিরসন। সাধারণভাবে অনেকেই এটা মনে করে থাকেন যে মধুতে ফেনা হয়ে যাচ্ছে, মধুর গন্ধ চেঞ্জ, মধু মনে হচ্ছে যেন মদের মধু লাগছে গন্ধটা। এটার কারণে লোকেরা বলে যে এটা হচ্ছে ডুপ্লিকেট মধু, খাঁটি মধু না। এই বিষয়ে আপনাদেরকে একটি তথ্যবহুল আলোচনা আমি আপনাদের সামনে করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি, বিশেষ করে তিলের মধু যদি কাঁচা মধু হয়, কাঁচা মধু মানে চাক থেকে পেড়ে যে মধুটা হয়, সেই মধু যদি আপনি দেখেন তাহলে তার ফেনা খুব হয় এবং সেটা যদি রাখেন তাহলে সেটা গন্ধ সেটা পরিবর্তন হতে পারে, সেটা গন্ধ পরিবর্তন হতে পারে। আর এটা বাস্তব, তার জন্য আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের একজন ভাইকে, একজন ভাইয়ের সাথে যে কথোপকথন হয়েছে তার কল রেকর্ড আপনাদেরকে শোনাচ্ছি। আসুন এবার সেই ভাইয়ের কল রেকর্ড আপনারা শুনুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ব্রিজে আছেন নাকি গঞ্জামের মধ্যে? আমি তো সব লোকালে কৃষ্ণনগরের লোক ছিল, আমার ওই মোটর সাইকেল করে ওকে চাপিয়ে ওর কোথায় কোথায় চাপ ছিল দিয়ে ভেঙে নিয়েছিলাম সব। ও, চাষ থেকে আপনি নিজে দেখে ভেঙে নিয়েছিলেন তাই তো? গন্ধটাও চেয়ে গেছিল নাকি? হ্যাঁ, গন্ধটাও চেয়ে গেছিল। আচ্ছা, দিয়েটা ও এলো আর একদিন মধু ফুরান, মধু কি ফুরে গেল, তোমার তো মধু খাওয়া যায় না। আচ্ছা, দেখি দেখে খান ফেল নিলে আগুনে চড়িয়ে দিলে হাড়িতে করে। আচ্ছা, আগুনে চড়িয়ে তোমার একবারে ফেনা সব উঠে আলো, উঠলে উঠলে ফেনাকে বাদ দিয়ে দিলে একবারে ঝলঝলে আলো সব। আচ্ছা, আর কিচ্ছু হয়নি। আচ্ছা, আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে ধরেন আপনি নিজে থেকে গেলেন, চাক ভাঙলেন, দিয়ে সবকিছু মধু পেলেন, আর যদি ও নিজে থেকে আপনাকে দিত তাহলে অবশ্যই বলতেন যে ডুপ্লিকেট মধু দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? আপনি সব রকমই আমার কাছে মাল আছে। ছোট মাছের টা আছে? সবই ছোট মাছ, আমি বড় মাছের বিক্রি করি না। তুমি টাটকা পাঠিয়ে দাও, পাঁচ লিটার। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ, পাঠিয়ে দাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই সকল, আপনারা এতক্ষণ ধরে আমাদের যে কল রেকর্ড আপনারা শুনলেন, তাহলে আপনারা এখান থেকে অনেকটা আপনারা স্পষ্ট হয়েছেন। এবার আসুন আপনাদেরকে আরেক ভাইয়ের সাথে কল রেকর্ড করে কথা আমরা শুনিয়ে দিই। যেহেতু ইসলামে সাধারণভাবে সাক্ষী, দুইজন সাক্ষী লাগে, সেজন্য একজন আপনাদেরকে দেখালাম, আসুন আরেকজন সাক্ষী কি বলে দেখুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। বলছিলাম যে সেদিনকে যে আপনাকে ওই মধু যে ভেঙে আপনি যে নিলেন কিনা মধুটা, তো কি সমস্যা হয়েছিল মধুটাতে, কি হয়েছিল? মধুর সমস্যা বলতে মানে ছানা হয়ে গেছে কিনা ওই জন্য বলছিলাম। ছানা হয়ে গেছিল না? আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে যে ধরেন
আপনার চোখের সামনে ভাঙলো, আপনি দেখলেন দিয়ে দেওয়া হলো, দিয়ে ফেনা হলো, গন্ধ হলো, তো আপনি বুঝলেন যে হ্যাঁ এরকম হয়ে গেছে। কিন্তু ধরেন যদি আপনার চোখের সামনে না ভাঙা হতো, এবার ধরেন যদি ও বাড়ি থেকে দিত মধুরা, তাহলে আপনি নিশ্চয় ভাবতেন যে মধুরা আমাকে ডুপ্লিকেট মধু দিয়ে, সেটা ভাবতেন কিনা? হ্যাঁ, মানে বিষয় যেটা হচ্ছে আপনার সঙ্গে ফোনে কথা বলার এটা হচ্ছে যে আপনার মতো অনেক লোকই মানে এই সমস্যায় মানে পড়েছে, যাদেরকে হয়তো আমরা মধু দিয়েছি কিনা, তো তার এরকম হয়েছে, সে ভাবছে মধু ডুপ্লিকেট মধু মানে নকল মধু সে ভেবেছে আর কি। তো যার কারণে আপনার সঙ্গে কথা বলে কলটা মানে রেকর্ড করা হচ্ছে আর কি, যাতে মানুষ মানে বুঝতে পারে যে না আসলে অরিজিনাল মধু এইরকমই হয় আর কি। তো তারপরে আপনি মানে ওই কি বলেছে আফগান ভাই, আপনি মধুটাকে সমাধান হিসেবে কি বলেছে? হ্যাঁ, বলেছে যে মানে এইটা মধুটাকে বুঝছে গরম করতে বলেছে, আপনার মধুরা টলটল হয়ে যাবে, ফিল্টার হয়ে যাবে আর গন্ধটাও ঠিক হয়ে যাবে, কোনো আর সমস্যা থাকবে না যতদিন রাখবেন। আমি বললাম যে ঠিক আছে তাহলে করে দেখবো। তাহলে এবার আপনি নিজের চোখে মানে ভাঙা দেখলেন, এই জন্য আপনি আর বলতে পারছেন না যে আমাকে ডুপ্লিকেট মধু দিয়েছেন, কিন্তু যদি আপনাকে আপনার চোখের সামনে না ভাঙা হলো তাহলে অবশ্যই আপনি এটাই ভাবতেন যে ডুপ্লিকেট আমাকে মধু দিয়েছে, আফগান ভাইকে এত বিশ্বাস করি, আব্দুল গাইম ভাইকে এত বিশ্বাস করি, তারপরে আমাকে এরকম মধু দিয়ে দিল, তাই তো? ওর জন্য তার কিছু চাপ করে বলতে পারি না। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে এটা জানার জন্য ফোন করছিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, তাহলে আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে এই যে মধুর যে সমস্যা আমরা মনে করি, যেটার কারণে আমরা আসলে মনে করি এটা ডুপ্লিকেট মধু, সেটা এই ডুপ্লিকেট মধু নয়, আপনারা এর প্রমাণ পেলেন। আমাদের কাছে আপনারা দুই ধরনের মধু পাবেন, কাঁচা মধু এবং পাকা মধু। কাঁচা মধু মধু মানে হচ্ছে যে চাক থেকে সরাসরি ভাঙা মধু আপনারা পাবেন, এবং আপনারা সেটা পাকা মধু পাবেন। কিভাবে এটাকে পাকা করতে হয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে গ্যাসের উপরে আগুনের উপরে মধু চাপানো হয়েছে, হাঁড়িতে মধু ঢালা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই যে দেখেন মধুটা উতলাচ্ছে, উতলে যে ফেনাটা আলাদা হয়ে যাচ্ছে, আপনারা তার বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন। এইভাবে মধুটা পাকা হচ্ছে, কাঁচা মধু থেকে পাকা মধুতে রূপান্তরিত হচ্ছে। বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাঁচা মধুকে পাকা করতে হয়। আপনাদের ইচ্ছা, আপনারা যদি কাঁচা মধু চান আমরা কাঁচা মধু দেব, যদি আপনারা পাকা মধু চান আপনাদেরকে পাকা মধু দেওয়া হবে। আমাদের পশ্চিমবাংলা যে কোনো জায়গা থেকে অথবা পার্শ্ববর্তী আসাম রাজ্য, বিহার রাজ্য, ঝাড়খণ্ড রাজ্য, বিশেষ করে পাশাপাশি যেগুলো পশ্চিমবঙ্গের, সেগুলো থেকে পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মধুর ডিস্ট্রিবিউটর হতে চান অথবা পাইকারিতে পেতে চান অথবা খুচরো নিতে চান, আমাদের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, আপনার ওখানে পৌঁছে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। তাহলে বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারটিতে, স্ক্রিনে ওঠা যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন, এবং অনলাইনে মধু বুক করুন, আপনার এলাকায় মধু পৌঁছে যাবে, আপনি আপনার ও বাড়ি থেকে বসেই আপনি মধু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আপনারা আর দেরি কি করছেন, এখনই বুক করুন, এখনই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারটিতে। তাহলে বন্ধুরা আপনাদেরকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।